flexibility dan ada apa sih ini? ইশরে একটা ঘন্টা ধরে বিড়ি খাইগা মিয়া যে বিড়ি খাও এক ঘন্টা ধরে বিড়ি খাও না এটা কি বিশ্বাস করার কথা ভাই আমার পোলা দুইটা বাইতে নাই আমার কাছে বিড়িও নাই ভাই এই জন্য ভাই আমি খাইয়া পারি নাই একটা ঘন্টা ধরে বিড়ি খাই মিয়া এমনি যে বিড়ি খাও তোমার পোলা বানে তো ডাইরেক্ট বিড়ি খাইব সিগারেট খাইব এমনি তোমার এলাকায় নাম হয়ে গেছে গা বিড়ি করব তালে না না এরকম কথা বলেন না আমার পোলার গোপতি আমার তো বিশ্বাস আছে আমার পোলারা মনে করেন এরকম কাজ করব না আর মিয়া এত বড়াই কইরো না তোমার পোলা গদিয়া তুমি দোকান থেকে বিড়ি কিনে নিয়া বিড়ি খাইছো এন থেকে তো তোমার পোলারা বিড়ি খাওয়া শিখবো না মিয়া অগপতি আমার বিশ্বাস আছে ওরা আমার আদর্শ বড় হইতেছে তোমার আদর্শ বিড়ি খাওয়া তোমার পোলা বানতে এই আদর্শ হইব বিড়ি খাইব ধরো মিয়া এই সব কথা কইও না কথা একটা বিড়ি দাও এই আজে বাজে মন্তব্য আমার পোলা মানে নিয়ে এরকম আর কোনো সময় করবে না ঠিক আছে বলে দিলাম যা যাও সময় হলে দেখা যাইব কথা বলার জন্য ডাকছিলাম ভালোবাসটা কথাটা যে কিভাবে কই এত সংকোচ করে না ভাইস্তা কও কি কইবা আসলে কথাটা হলো আপনার দুই ছেলে নিয়ে যে এত বিশ্বাস এত বড় বড় কথা বলেন আপনার দুই ছেলে কিন্তু সিগারেট খায় কি এত বড় কথা আমার ছেলেগো নিয়ে তো আমার বিশ্বাস আছে আচ্ছা আচ্ছা ঘটনা কিন্তু আসলে সত্যি আমি নিজ চোখে দেখছি খালি খাইতে দেখছি না দুই ভাই একসাথে খাইতে দেখছি সিগারেট আচ্ছা এই বিষয়টা আমি দেখতাছি বাচ্চা তুমি এই কথাটা কেউ কয়ো না হ্যাঁ আচ্ছা আচ্ছা কেউ বলবো না আর আপনি বিষয়টা দেখবেন ঘটনা কিন্তু আসলে সত্যি আচ্ছা আমি গেলাম তাহলে আমার শাহিনে কইল না বা ওরকম কোনো কথা তোমার ভুল করছে আমি স্বাগত হয়েছি তোর হাতে জানো সিগারেট না দেখি তোরা আমার সামনে থেকে যা আমরা বিড়ি খাইছি আমরা আব্বার কাছে যদি কথা কস তোর কিন্তু একবার কথাটা মনে হচ্ছে আর একটা কামো জানবো কি দিয়ে দেয়
এই দোকান থেকে সিগারেট নিতে নিতে পরবর্তীতে আমাগো ভিতরে ইনিয়াস হইছে তোমার কারণে হইছে তুমি না তোমার মত এরকম অনেক বাপ আছে যারা কিনা ছোট ছোট বাচ্চা করে দিয়া দোকান থেকে সিগারেট নিয়া বাসায় বইয়া বইয়া খাও কে তোমরা এই সমস্ত কাজ কি তোমাগো ঠিক তোমার কাছ থেকে শিখছি আর তুমি আমাগো কি শাস্তি দিবা আমি তোমার এই কোনো শাস্তি আমরা মানি না যাও আমি তওবা করলাম আমি আর কোনোদিন বিড়ি খামু না তোমরাও আর এই বিড়ি খাও না আব্বা তুমি সত্যি কইতাছো হ্যাঁ সত্যি সত্যি তোমাকে হ্যাঁ সত্যি তোমাকে আর কখনো সিগারেট খাবা না তো না আর কখনো খাবো তাহলে হলো আমরা আসলে কখনো সিগারেট খাইতাম না আর সিগারেট কখনো খাইও নাই মানুষে খালি হাতে সিগারেট জ্বালায়া মানুষে দেখাইতাম যে আমরা সিগারেট খাই যাতে তোমার কাছে এই কথা কয় আর তুমি আমাগোরে ধরো আর তোমারে তখন তওবা করার এবার পারি যাতে তুমি আর সিগারেট না খাও তুমি কিন্তু তওবা করছো আমাদের সমাজে ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে বিড়ি সিগারেট এই সমস্ত নেশাজাতিক দ্রব্য আপনারা বাড়িতে নিয়ে ধূমপান করেন তাদের জন্য সচেতনতামূলক হিসাবে এই ভিডিওটি তৈরি করা হয়েছে দয়া করে এই কাজটি কেউ করবেন না